তো অবাক হয়ে যাবে, আমি তো অবাক হয়েই গেছি। দেখো এটা ফুল ফুটেছে, ফুল ফুটেছে, আমি খুব হ্যাপি। অনেক দিন পর ফুল ফুটেছে, দেখতেও সুন্দর, অসুবিধা নেই। কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যেদিন এই গাছটা আমি কিনি না, গাছটা বাড়ি থেকে কিনেছিলাম, এই যে রাস্তা দিয়ে পেরিয়ে যায় মাথায় ঝাঁকা নিয়ে ওদের কাছ থেকে, তো এই গাছটাতে না, তোমার মামা মামুক বলতে দাও, এইরকম জায়গায় না যেদিন কিনি দুটো ফুল ফুটেছিল, ঠিক আছে? তো সেই দুটো ফুল বেগুনি কালারের জবা ছিল, মানে জবা টাইপের একটা জিনিস ছিল। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হ্যাঁ, থাক থাক থাক। তো কি হয়েছে বলো তো, অন্য ফুল এখানে মনে হয় চিটানো চেটানো ছিল, যেহেতু গাছটাতে ফুল হয়নি, মানে কোনো রকম ভাবে ওরা এখানে ফিক্স করেছিল, জানি না কিভাবে করেছিল, ওরা হয়তো বিজনেসের জন্য করে। আমি অবাক হয়ে গেছি, যদিও আমার সন্দেহ ছিল কুড়িটার কুড়িটার কালারটা পিচ কালারের ছিল, আর অথচ যেদিন কিনেছিলাম এই রকম জায়গায়, জানো তো, এই রকম, এই যে এই এই যে ডালটা একটুখানি বেরিয়ে আছে না, এরকম জায়গায় দুটো বেগুনি কালারের জবা ফুলই লাগানো ছিল, কিন্তু এরকম প্লেন জবা না, সেই পঞ্চমুখী জবা টাইপের হয় না, সেই টাইপের ছোট্ট ছোট্ট এইখানটাতে লাগানো ছিল। আমি এরকম করে যে গাছ বিক্রি করে আমার জানা নেই এখানটাতে, তারপর থেকে তো ফুলই হয়নি, ফুলই হয়নি বলি মাঝে মাঝে আমি, আজকে ফুল ফুটেছে, আমি হ্যাপি। এইটাও সুন্দর লাগছে, দারুণ লাগছে, কিন্তু এইভাবে যে ওরা বিক্রি করে আমার ওটাই জানা নেই। সিরিয়াসলি আমি তো অবাক হয়ে যাচ্ছি, যদিও আমার কুড়িটা দেখে সন্দেহ হয়েছিল যে কুড়িটা বেগুনি কালারই নয়, পিচ কালারের কুড়ি লাগছে তো দারুণ, সেটার কিছু নেই, আমার ভালো লাগছে। আরে আরে, তোমাকে আমার না বিশ্বাস নেই, হাত দিও না, অনেকদিন পর। আমি দেখছি এটা ফুটবে, হ্যাঁ এটা এটা ফুটবে, কিন্তু এটা এখন দুদিন সময় লেগে যাবে। হ্যাঁ সিরিয়াসলি আমি হ্যাপি, কিন্তু এরকম ভাবে যে ঘটনা ঘটে আমি রিয়েলি জানি না। এখানে আছে কত চুপেছে, বাট আই এম হ্যাপি। গুড মর্নিং, 29 তারিখ বৃহস্পতিবার সকালের কমপ্লান দুই মেয়ের, আর এই যে আমার বহু প্রতীক্ষার পর ফোটা জবা ফুল, কি যে ভালো লাগছে, অনেক অপেক্ষা করে তবে এই ফুলটা ফুটেছে। কেমন লাগছে বাবা, এটা ফুলটা ফুটেছে কেমন দেখতে? বেকার, ঠিক আছে আমি এটা দিদিকে দিয়ে দেবো। এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে, আজকে ওর এক্সাম নেই, কালকে আছে। দেখো এই টেবিলে এই ফুলটা নিয়ে পড়তে বসেছে, অনেকদিন পর ফুলটা পেয়েছে, তো অনেক অপেক্ষার পরে টেবিলে নিয়ে, মিস করতে চাইছে না, ঠিক আছে। সারা রেডি, আজকে ওর হচ্ছে, যেহেতু আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, সেহেতু বৃহস্পতি শুক্র দুদিন হচ্ছে স্পোর্টস ড্রেস, হোয়াইট, রেডি রেডি রেডি। চলো এই গাছটা ব্যালকনিতেই রেখে দিই। হ্যাঁ মাম, কি এই দেখো দিদি যাচ্ছে, দাঁড়ো সরি, এই যে বেরোচ্ছে, আরে দেখো বলারই অপেক্ষা রাখে না। গুড মর্নিং, আজ হচ্ছে 29 তারিখ বৃহস্পতিবার, আজকে আমার বড় মেয়ের এক্সাম নেই, আজ বাদ দিয়ে কাল আছে, আজকে স্টাডি লিভ গ্যাপ, আর ছোটো মেয়ে স্কুলে গেছে, আমরা তিন মামে বাড়িতে, ওদের বাবা ফিরবে কিন্তু আজকে রাত্রিরে। তো এটা কী করেছি বলতো, একটা ছোট্ট একটা আলু, ছোট্ট একটা রাঙা আলু, কয়েকটা উচ্ছে ছোট ছোট, আর একটু মিষ্টি কুমড়ো,
একসাথে ভাজা ভাজা করছি, আর একটুখানি পেঁয়াজ, হাফ পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে এই ভাজাটা করছি, আর কিছু করব না, সাথে পাঁপড় ভাজবো আর ইয়ে সেদ্ধ ভাত করবো, অন্য কাজ আজকে বেশি করব আর কি, ঘরের কাজ রান্নার কাজটা কম। তিন মামি আছি, বললামই তো যে পাঁপড়গুলো ভাজবো। ছোট মেয়ে বলেছে মা সাইকেলের চাকা খাবো, এইগুলো আর এইগুলো রুটি নিই তাহলে হতো। একটু বেশি করেই ভাজলাম, কেন কি সবজি টবজি তো করিয়ে নিই, একটাই ভাজা করেছি সেই জন্য। আজকে গাছের প্রথম ফুলটা, আজ তো বৃহস্পতিবার, আমি স্নান হয়ে গেছে, মা লক্ষ্মীকে দিয়ে দিই ওই আর কি, চলো। দেখো আজকে আমার দুই মেয়েকে আমি বলেছি যে তোরা চাদর পাত, দেখি দুজনে মিলে চাদর আর বালিশের কভার চেঞ্জ করতে বললাম, দেখি কেমন। আমার মেয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন করেনি, বলছে কোনটা সোজা কোনটা উল্টো, ঠিক করে করো। দাঁড়া 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 দাঁড়া, তুমি বরং জানে, ও দেখে তো ওর পাপাকে বা আমাকে কোন সময় দেখে, আর তো বড় মেয়ে তো অন্য অন্য দিকে থাকে পড়াশোনায় ব্যস্ত, বুঝেছো? ছোট মেয়ে বরং জানে, ওই যে এটা টেনে ও ভেতরে ঢোকাচ্ছে। ওদেরকে দিয়েছি, টান 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 টান, দেখি কত ভালো করে পাচ্ছে। চাদরের নিয়ম হচ্ছে কি বলতো, টান টান ভালো সুন্দর করে পাচ্ছে, যে পাচ্ছে তো সবাই পারবে, এমন কি বড় কথা, এটাই হচ্ছে আসল কথা। আসতে 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 তোমাকে বললাম তোমরা দুজনে মিলে করো, দিদি ভাই তোকে হেল্প করো, তখন দেখো তুমি কি করছো। বালিশ বালিশ বালিশ, দুটো বালিশের কমান, দেখি কেমন করছে, মনে হয় ইয়েটা ছোট বালিশের তুলনায়, তাই না? তাহলে কভার গুলো পরানো যাবে না, হবে না হবে না, এইগুলো হচ্ছে বড় বালিশ, বালিশ গুলো তাহলে আমি একটু ইয়ে করে দিচ্ছি, পজ করে দিচ্ছি, অন্য বালিশ নিয়ে আয়। দুটো একটু বেশি মোটা বালিশ আছে আমাদের, সেগুলো ঢুকছে না, এবার এটা কে তাড়াতাড়ি ঢুকাতে পারে দেখি, দুই মেয়ের মধ্যে কে তাড়াতাড়ি পারে। পারবে না, ও সারা আছে করবে, আচ্ছা দিদি ভাই বলো প্লিজ হেল্প, বলবে না বুঝলে যায় দিদি, আসো তুমি তো ফাঁকি ফাঁকি দিচ্ছো তো তুমি, হ্যাঁ কি গো এই বাচ্চা তো ফাঁকি দিচ্ছে। দেখ দিদি ভাই হয়ে গেল, দেখো সুন্দর করে দিদি ভাই হয়ে গেল, এ দেখো মাথার ওইদিকে দে, আর এটা টান টান, বাস বাস, ও যা করছে তাতে করে, হ্যাঁ এইটা দি দে, হ্যাঁ আর এটা একটু টান টান করে এদিকটা টেনে দে, হ্যাঁ এই দেখো, হ্যাঁ টানো টান টান, হ্যাঁ বাহ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে।
দেখো আমার বাচ্চাগুলো খুবই কাজের, খুব ভালো হয়েছে। আউট অফ 10 8 দিলাম, 8 দিলাম। আজকে আমার মেয়েরা চাদর পেতেছে, আমি আরাম করে শুয়ে আছি। এখন এই যে বাচ্চা, আমার মেয়েরা চাদর পেতে দিয়েছে রে। এবার থেকে তোমরাই চাদর পাতবে বাবা। হ্যাঁ, সারা জীবনে আমি অনেক করিলাম। হ্যাঁ তুমি করেছো, তবে দিদি ভাই বেশি করেছো। বালিশের, তুমি বালিশের কভার ইয়ে করতে পারো নি, ঠিক আছে, কিন্তু দিদি করেছে। দিদি কিটা চলো তুমি হোমওয়ার্কটা করে নাও, কালকে কি হোমওয়ার্ক দিয়েছে কালকের জন্য। এখন স্নান টান করে একবার পড়তে বসতে হয়, হোমওয়ার্কটা করে নাও। কিছু দেয়নি তা খাতা দেখি, আমি খাতা তো দেখি না। আমি ড্রয়িং করেছি। ড্রয়িং কি করেছো আমাকে দেখাও নি। ও মা, সে কি রে? ফুটবল। ফুটবল তো নিয়ে এসে দেখাও, গাইজ দেরকেও দেখাও। যাও কেন, কি করবে? ক্লাসে আঁকো? তোমাকে আঁকতে বলেছে? তুমি গোল ফুটবল আঁকতে পারলে? তুমি ফুটবল গোল করে আঁকতে পেরেছ? সত্যি নাকি ঝুট? ঝুট নয়, সাচ। তুমি সেই ফিস্টে এঁকেছিলে, আমি গাইজদেরকে দেখিয়েছিলাম। তারপর তুমি গরু এঁকেছিলে, আমি সেটাও গাইজদেরকে দেখিয়েছিলাম। সারা কেমন গরু আঁকে, তাই না বাবা? পাপা কি আঁকতে পারে তোমার পাপা? মাছ আর জেব্রাও আঁকতে পারে? এটা ঝুট, সারাসার ঝুট বলে না, সে সারাসার ঝুট। ইয়ে তোমার বাবা জিব্রা আঁকতে পারবে, তাহলে তো ভালোই হতো, তাই না? ফিস এঁকেছে? হ্যাঁ ফিস আঁকে, ফিস আঁকে। ফিস তোকে মাঝে মাঝে এঁকে দেয় বাবা, ফিস মাঝে মাঝে এঁকে দেয় ওর বাবা, সেটা আমি জানি। উরি বাবা বলে চাকর ঘুমে যায়, চাকর ঘুমে যায়। একটু শুয়ে আছি, আমি একটু সত্যি সত্যি শুয়ে আছি। এই যে ডিনারে তড়কা বানিয়েছি আর রুটি করব। দেখো বিকেলে টিফিন নিয়ে আসছে, আর তোর এক্সাম নিয়ে কাল আছে। দেখো এক্স্যাক্টলি এখন 5:45 বাজে, আমার মেয়ে গিয়ে নিয়ে এলো তিনজনের তিনটে। বাবা দেখাচ্ছি, দাঁড়া। একদম গরম ব্রেড চপ, খুব একটা দূরে না, আমাদের সামনেই। দেখো এবার বাঁচতে শুরু করে দিয়েছে যে ও কোনটা নেবে, কোনটা বড় সেটা নেবে। একদম গরম, ওই তো বললাম আমার একটাই চাহিদা গরম, মানে তাতে সেদ্ধ ভাত খেলেও গরম খেলে ভালো লাগে। এই আর কি।